পরার্ধে ষড়চিশ মনু রাজত্বের সময় ভগবান নীলমাধব জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই দিনকে জগন্নাথের জন্মদিন বা আবির্ভাব তিথি বলা হয়, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিনকে। তো সেই আবহমান কাল ধরে আজকের দিনে জগন্নাথের মহাস্নান উদযাপিত হয়। যেহেতু জগন্নাথের দারুব্রহ্ম, এই বছরে একদিনই জগন্নাথের এই স্নান উৎসব উদযাপিত হয়। তো সেই আবহমান কাল ধরে আজ পর্যন্ত জগন্নাথের এই স্নান যাত্রা উদযাপিত হচ্ছে। দুর্গা পরিষ্কনও সেই রথযাত্রা পূর্বে জগন্নাথের স্নান যাত্রা উৎসব উদযাপন করছে। সকাল থেকে দ্বার পূজা এবং গো পূজার মাধ্যম দিয়ে জগন্নাথের আরাধনা আরম্ভ হয়েছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।